bullet to come off. The fried ribs. আগে লিখিস না ভালোই খেতে Hey guys, welcome back to my channel. This is Samir. You watching Samir the Explorer. So in my previous video, I told you guys that I'm gonna make a vlog about fried rice and chili chicken. So that's what I'm gonna do today. So keep watching till the end and don't have to worry about that. The video will going to be in Bengali language. So this is an intro. That's why I'm speaking in English. Okay. So keep watching and I will show you the place where I'm gonna go. And I'll give you the review, everything. So please watch, okay? Please watch. Hey guys, now the video is going to be in Bengali. So I'm bolechilam jekhane jabo to jagata hocche bell papers. So ami ki dekhachi exact jagata ar amra sc study tay kore sei dada tar friend dada rai thik ache ei je hi fi bolen na hello hello khubi mane bujhte pachhi mane serious person thik ache to ami giye apnader jagata dekhachi exact thik ache এই যে বেল পেপারস দেখতেই পাচ্ছেন ঠিক আছে এখন আমরা এখন ঢুকে পড়েছি দেখতেই পাচ্ছেন তো এখানে বসে খাওয়াবে ওয়েট করুন পুরো ভিডিওটা দেখাচ্ছি আর খাবারের লাগানো হচ্ছে খাবারটা আসুক তারপর ভিডিওটা দেখাচ্ছি গিয়েছে আমি একটু হাত ধুয়ে তো বেল পেপারসে আপনারা পুরোটাই দেখতে পাচ্ছেন খাবারের পুরো চার্টটা ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইস ডিফারেন্ট ডিফারেন্ট দাম দেখতেই পাচ্ছেন পুরোটা তাহলে এটা আপনারা দেখতেই পাচ্ছেন খাবার চলে এসছে তো এটা এটা হচ্ছে একটা কম্বো তো টোটাল হচ্ছে 280 ঠিক আছে তো খেয়ে আপনাদের টেস্টটা বলছি একজনের 140 করে ঠিক আছে 140 দেই যে খাবারটা দেখতেই পাচ্ছেন তো খাবারে একটা ভালো করে ভিডিও বানাচ্ছি একসাথে দাঁড়ান মানে খেতে শুরু করে দিয়েছে খাবারটা দেখতেই পাচ্ছেন খেয়ে আপনাদের টেস্টটা বলছি ঠিক আছে এক সময় একটু দেখতে পাচ্ছেন ওয়েট করুন দ্য ফ্রাইড রাইস আগে লেগ পিস টা না ভালোই খেতে মধ্যে কম্বো আছে ফ্রাইড রাইস চিলি চিকেন আর কোল্ড ড্রিঙ্কস দেখতেই পাচ্ছেন খাচ্ছেন কেমন লাগছে ভালো দেখো দেখো খেতে কতটা টেস্ট কেমন এখানে অসাধারণ বাকিটা খেয়ে বলছিস বাকিটা খেয়ে বলছি কারণ খেতে ব্যস্ত আছে তো আমি আপনাদের আপাতত বলছি ফ্রাইড রাইস আর দু খেয়েই চলেছে কিন্তু কোনো রিভিউ দিচ্ছেন না
খেতে আপাতত সলি ভাই সলি খেতে আপনারাও আসতে পারেন 140-এর মধ্যে, ভালোই বানায় 140-এর মধ্যে কম্বো। এই যে বিলটা আপনারা দেখতেই পাচ্ছেন, তো আমরা যে ফ্রাইড রাইস চিলি চিকেনটা খেলাম ওটা কম্বো ছিল, মানে 140 টাকা পার হেড। এবার আমরা হচ্ছে বেশি খিদে পেয়েছিল, তারপরে আবার এক্সট্রা নিয়েছিলাম, কিন্তু টেস্টটা ছিল সলিড। তো এই ভুবনদা যায় না সেই তখন দেখে খেয়েই যাচ্ছিলো কিন্তু কিছু বলেনি রিভিউটা, বলো কি কেমন লেগেছে একটুখানি বলো। এসে তো ভালোই, আর তোমরাও ট্রাই করো, বেল পেপারস 140-তে যা দিচ্ছে খুবই ভালো দিচ্ছে। হ্যাঁ, প্রথমে একটা চিকেন ললিপপ, চিলি চিকেনটা সলিড ছিল, চিলি চিকেন বলে যাচ্ছি এক করে কী কী দিয়েছে। আর জোরে তাড়াতাড়ি বলো, ওদের ফার্স্ট এই 140-তে তোমাকে প্লেটে দিচ্ছে একটা লেগ পিস ফ্রাইড, পুরো ফ্রাইড চিকেন লেগ পিস, তার সাথে ওরা অপশান দিচ্ছে আইদার নুডলস অর রাইস। তো উই ওয়েন্ট ফর রাইস, তোমরা চাইলে নুডলসও নিতে পারতে, যাই হোক তোমরা যেটা পারবে নিতে পারতে, কিন্তু টেস্টটা ছিল সলিড, তো এই জন্য একটা লাইক করবেন। এরপরে দিল চিলি চিকেন দিয়েছে, তিনটা চিলি চিকেন উইথ গ্রেভি, তারপরে একটা কোল্ড ড্রিঙ্কস, এবং সত্যি কথা বলতে ফুল অ্যাপেটাইট, পুরো পেটটা টাইট হয়ে গেছে দেখতে পাচ্ছেন খেয়ে ভুড়িটা, মানে বলতেও পাচ্ছি না এখন বলতে হচ্ছে, খাওয়াটা সলিড হয়ে আজকে, ঠিক আছে। ওই জন্য যাই হোক, এটাই ছিল আজকে নর্মাল একটা ফ্রাইড রাইস চিলি চিকেন কম্বো ব্লগ। তো ঠিক আছে, ব্যাগটা ওখানে পড়ে আছে, আসলে ওখানে বানায়নি কারণ ওই স্কুটিটা নিয়ে আমাদের আবার তেল ভরতে যেতে হয়েছিলো, তাই জন্য আর ওখানটা দাঁড়িয়ে আর করতে পারিনি, তাই জন্য বাড়িতে এই মানে তেল ফেল ভরে এই আমাদের পাড়া একটা মাঠের এলাকায় এসেছিলাম, মানে ছোটো টাইপের মাঠটা, তো এখানে ভিডিওটা বানালাম। ঠিক আছে, এটাই ছিল, আর লাইকটা করে দেবেন প্লিজ, আর সাবস্ক্রাইব তো করতেই পার হবে কারণ এটা আমার নতুন চ্যানেল, ঠিক আছে। নতুন চ্যানেলের জন্য একটু অ্যাটলিস্ট হেল্প করতে পারেন, আর আপনাদের কাছে তো টাকা তো চাইছি না, অ্যাটলিস্ট সাবস্ক্রাইবটা করে দেবেন আর ভিউটাকে দিতে হবে, তুমি কী বলো? একদম, খেয়ে দিয়ে ভুঁড়িটা দেখতেই পাচ্ছেন সাইড দিয়ে, আর আমার এই ভুঁড়িটা দেখতে পাচ্ছেন অনেক টাইট হয়ে গেছে। তো এটাই ছিল নর্মাল, মানে ভালো লাগলে একটু লাইক করে দেন আর সাবস্ক্রাইবটা করে দেবেন, আর আপনারাও ট্রাই করতে পারেন বেল পেপারস নিয়ার অ্যাক্রোপলিস, ঠিক আছে, টাটা।